আমাদের এবারের শিল্পীর নাম শান্তিরঞ্জন সূত্রধর, এসেছেন কুমিল্লার হোমনা থেকে গান শোনাবেন বলে। হিজল, তখন অনুষ্ঠান দেখা হয়? জি। কেমন লাগে যখন দর্শক হিসেবে অনুষ্ঠানটা দেখেন? অনেক ভালো লাগে। কী জিনিস ভালো লাগে হিজল তামালে? এই যে আমাদের বাউল সঙ্গীত, আমাদের দেশের গান, আমাদের মাটির গান, এই জন্য খুব ভালো লাগে। আচ্ছা, আজকে তো উল্টোটা হচ্ছে, টেলিভিশন স্ক্রিনের সামনে বসে অনুষ্ঠান দেখতেন, আজকে নিজে গাইছেন, তো কেমন লাগছে এই অনুভূতিটা বলেন? অনেক ভালো লাগছে। আচ্ছা, এবারে গান প্রসঙ্গে আসবো, কোন গান শোনাচ্ছেন? আমি গান করব শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের আমার মাটির পিঞ্জিরা সোনার ময়নারে। চলুন শুনি। তুমি আমার, আমি তোমার, এ আশা করে তোমারে পুষিলা কত আদরে। তুমি আমার, আমি তোমার, এ আশা করে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরা সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। পিঞ্জিরাতে তোমার বসতি কেন, পিঞ্জিরাত শোনে তোমার প্রীতি কেন, এ পিঞ্জিরাতে তোমার বসতি কেন, পিঞ্জিরাত শোনে তোমার প্রীতি। আশা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, দিবারাতি ঘরের বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরা সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি, তোমার ভাবনায় আমি ভাবি নিষিদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে কুরে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে কুড়ে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরা সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বলি বলো আমারে,
পারে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার এ আশা করে, তুমি আমার আমি তোমার এ আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরা সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে।